আজকে একটা বিয়ের অনুষ্ঠানে মেহমানদারি কথা তো মারামারি হয়ে গেছে। কোন জেলা? বরিশাল। হ্যাঁ, দেখছেন না আপনারা কি একটা খাওয়া বাঙালি গো, মুসলমান খাওয়ার এত পাগল। একটু গোস্ততে কম বেশি হয়ে গেছে বরিশালে। বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে দেখেছেন আপনারা কি মারামারি হয়ে বরের চাচা মরে গেছে। কি খাওয়ার পার্টি আমরা, গোস্ত কি বাড়িতে কিনে খাইতে পারি না? বিয়ের বাড়িতে যা হাঁটু ছাইড়ে দেখাবেন কথা কন। তাহলে গোস্ত কম বেশি হয়েছে এগুলোর দ্বারা তারা দুর্ঘটনা ঘটে। 2021 সালে একটা কলঙ্কিত অধ্যায়, বিয়ের বাড়িতে বউ হাতে মারামারি করে গোস্ত কম দিছে, এই অপরাধে সংঘর্ষ হয়ে মারামারি হয়ে একটা লোককে মাইরে ফেলাই কফাল পোড়া কথা কন। জঘন্যতম একটা কাজ। একটা খাবারকে কেন্দ্র করে যদি মারামারি হয় তাহলে মুসলমানের ধর্ম যাচ্ছে কোন দিকে, আমাদের আকল বিবেক যাচ্ছে কোন দিকে, আমরা দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছে যাচ্ছি কথা বলেন ঠিক কেরা? এজন্য কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আপনার ভাগ্যে দুই টুকরা গোস্ত পড়েছে, দুইটাই খান, কেউ একটু বেশি পাইছে বেশি খাক। আল্লাহ চাইলে তো ভালো মন্দ রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এই বিশ্বাসটা রাখতে হবে। আজকে দেখা যাচ্ছে বিয়ের বাড়িতে গোস্ততে কম বেশি হয় যদি সংঘর্ষ হয়, মারামারি করে যদি মানুষ বইরা যায় তাহলে এ দেশে তো বিয়েই বন্ধ হয়ে যাবে। এজন্য এগুলো আমরা চাই না। এই ধরনের ঘটনা আসলে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এটা লজ্জাজনক একটা বিষয় কথা বলেন ঠিক কিনা? পুরো জাতি লজ্জিত এই ধরনের ঘটনায় কথা কয় ঠিক কিনা? আরে বিয়ের বাড়ির অনুষ্ঠানে খাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়ে মানুষ মারা যাবে এটা মানা যায়? বরিশালের ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। কোন আমি? আরো জোরে কোন আমি? বের আমার দিলের কানটা লাগা শোনেন। এখন দেখা যাচ্ছে এই ছেলেমেয়ের ভবিষ্যৎ জীবন কি হবে আল্লাহ ভালো জানে, কারণ বরের চাচা মরছে। এখন বর যদি কয় আমি কোনারে নিমু না দোস্ত, এই দুইজনের কারণ নাই কথা কন না কেন? এখন এদের জীবনের কি যে টানা পড়ন হবে, কি যে কষ্ট হবে আল্লাহ ভালো জানে। হয়তো বা মাঝে মাঝে বউরে পিঠা বেড়ে বলবে তোরে বিয়ে করবে যা, চাচা মরছে তুইও মর কথা কন না। এখন কি যে হবে এদের ভাগ্যের অবস্থা, এটা প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা লাগবে কথা কন ঠিক কিনা? যে জীবনে কোনোদিন বউরে মারতে পারবি না, পিটাইতে পারবি না, যা ঘটনা ঘটছে ঘটে গেছে ওটা ওদের জীবনে ঘটছে, তোমরা নতুন করে আর কোনো ঘটনা ঘটায় না কথা কন ঠিক কিনা? একটা সুন্দর সামাজিক ভাবে এই বিষয়টাকে আমাদের সুন্দরভাবে একেবারে সুশৃঙ্খল ভাবে যেন ভবিষ্যতে আর কোনো এই ধরনের ঘটনা না ঘটে, এর জন্য ভালোভাবে কঠোরভাবে একটা দায়িত্ব পালন করে তাদেরকে ছেড়ে দেওয়া দরকার আছে না? না, আবার অনেকে করছে পরিকল্পিত, আগে থেকে এই ঘরনের ঘটনা ঘটছে, সময় ছিল না, আমি সংবাদ দেখলাম। অবশ্য দেখা যাক, আল্লাহ ওদের হেদায়েত দান করুক। এই ঘটনা পরিকল্পিত না কি আমরা আসল কথা জানি না কথা কন ঠিক কিনা? তবে যেটাই ঘটে গেছে এই ধরনের আর কোনো ঘটনা এ দেশে যেন না ঘটে আমরা এটাই চাই। তাহলে আপনি একটা গরু জবাই করে একটা ইতিম মেয়ের বিয়ের অনুষ্ঠানে মেহমানদারি করায় দেন, কে খুশি হবে? পিসাবের দরবারে গরু দিয়ে লাভ আছে কথা কন মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে যদি কিছু দেওয়া লাগে, যদি কিছু চাওয়া লাগে, যদি কিছু চাইতেই হয় কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে গোলাম, যখন তুমি নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ পাক তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরায় দেব বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সম্পর্ক হককে নিয়ে আল্লাহওয়ালাদের সাথে হওয়ার দরকার আছে না নাই? ওয়া কুন মাস সাদিকিন, যারা সত্যবাদী তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যেই দরবারে নামাজ আছে, কোরআন আছে, আল্লাহওয়ালারা বেশি। যেই দরবারে কোনো মহিলা নাই, ভণ্ডামি নাই, পীরের পায়ে সেজদা নাই, এমন হককে নিয়ে আল্লাহওয়ালাদের সাথে আমরা আসি না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম সামনের দিকে যাই। জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার এক নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউযু বিরব্বিন নাস। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় রব রব। আপনার আমার যেদিন মৃত্যু হবে, মসজিদের মাইকে যখন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আপনি আমি যেদিন মারা যাব প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কল্লো নাফসিং যায়কাতুল মাউত আল্লাহ ডেকে বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খেলে যেমন মিঠা লাগে নিম পাতা খাইলে যেরকম তিতা লাগে যারা ইমানদার মুমিন আল্লাহর প্রিয় বান্দা তাদের মৃত্যু হবে এমন ভাবে মায়ের কোলে সন্তান যেরকম মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায় আল্লাহর ইমানদার বান্দাদের মৃত্যু তেমনি ভাবে হবে আর যারা বেঈমান না ফরমান তাদের মৃত্যুর যন্ত্রণা কষ্ট ভয়ঙ্কর হবে তীব্র যন্ত্রণা হবে তাদের যাতনা হবে কষ্ট হবে এজন্য আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু আসবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহু আকবার সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই ও মুসলমান আল্লাহর গোলাম ও ফরিদপুরের বাবাজিরা যেদিন আপনি আমি মারা যাব নিঃশ্বাস যেদিন ফুরিয়ে যাবে নিথর দেহটা যখন পড়ে রইবে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয় তোমার স্ত্রী কেঁদে বলবে আবার স্বামী নাই আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে দেখা দেবে জীবনের শেষ বিদায় জানানোর জন্য সবাই ছুটে ছুটে আসবে আমাদের চোখের পানি ছেড়ে দিয়ে সবাই কেঁদে বলবে আরে লোকটা কেমন ছিল ভালো না মন্দ ছিল না এগুলো মানুষ গবেষণা করবে আপনি আমি যেদিন মারা যাব বাজা যেই তামি টাইসালা বিল্ডিং বানাইছে ইতালিয়ান টাইস রাজস্থানের পাথর কত সুন্দর বিল্ডিং আমার হত করেছেন জীবনের শেষ গোসলটা আপনার ওই দামি বিল্ডিং এ হবে না হবে না দামি টাইসালা বিল্ডিং বানাইছেন জীবনের শেষ গোসলটা আপনার ওই দামি টাইসে হবে না দামি বিল্ডিং এ হবে না সবাই বেরি করে নিয়ে আসবে মশরির টাগাবে শৈগিলের রঙিন পোশাক গুলো খুলে ফেলে দেবে জীবনের প্রত্যেকটা দিন আমি গোসল করলাম কিন্তু জীবনের শেষ বিদায়ের গোসলটা আমার করার আর ক্ষমতা নাই আমি মারা যাব আমার দেহটা নিথর হয়ে পড়ে থাকবে সবাই কান্নাকাটি করবে হাজিরি করবে ও মুসলমান আল্লাহর গোলাম দেখে রঙিন পোশাক কইলা সাবান দিয়া সুন্দর করে বরুর পাতার গরম পানি গোসল দিয়া আতর সরমা লাগাইয়া এমন সাইজা গইজা তিন টুকরা কাপনের কাপড় পরাইয়া চারজন বরযাত্রী মিলা খাটনিতে কইরা এমন একটা অন্ধকার কবরে রেখে আসবে বাজার যেই কবরে নাই দামি বিছানা নাই দামি জানালা কোনো দরজা নাই কোনো সিস্টেম মাটির ভিতরে রেখে আসবে ও মুসলমান দুই বছর আগে আমার এক মুসল্লি মারা গেছে যেই দিন মারা গেছে প্রচন্ড বৃষ্টি চতুর্দিক দিয়ে বৃষ্টি এক ঘন্টা সাড়ে তো দুই ঘন্টা বৃষ্টি হয় ছেলেগুলো বলে হুজুর এই অবস্থায় বাবাকে কেমনে রাখবো আমরা জানি না কবরের ভিতরে পানি উঠছে তিনবার সকাল থেকে পানি সেইসে ফেলে দিছি দুপুর বেলার এক মুহূর্তে জহর নামাজ পড়ে জানা যাক বৃষ্টি থেমে গেল জানাজার নামাজ শুরু হয়ে গেল আবারও বৃষ্টি আসা শুরু হয়ে গেল এরপরে জানাজা শেষ করে কবরে যায় দেখা হয় কবরের ভিতরে হাঁটু পরিমাণ পানি কিভাবে রাখা হবে কবরের ভিতরে সবাই বেশ কয়েকবার পানি শেষে আবারও কবরে পানি জমে অবশেষে কলার গাছ কাইটা কলার গাছ জমা কইরা কবরের ভিতরে রাইখা দিয়া ওই কলার গাছের উপরে মৃত ব্যক্তির লাশটা শোয়া দেওয়া হলো বাজার ছেলেগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বড় বাবা ও বাবা তোমার দামি খাট পড়া রইল দামি বিছানা পড়ে রইল বাবা এমন ভাবে আজকে তোমাকে আমরা বিদায় দেই ও বাবা তোমার কবরে পানি তার উপরে কলার গাছ তার উপরে তোমার লাশটা রাইখা দিলাম বাবা ও বাবা জীবনে কত জায়গায় ঘুমাইলা আজকে এমন একটা জায়গায় ঘুমাইলা
কাদা পানির ভিতরে তোমার লাইকা গেলাম বাবা। এই কথা বলে তিনটা ছেলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। চিন্তা করেন বাজার জীবনের শেষ বিদায়টা কখন কিভাবে হবে আমরা জানি না। কত মানুষ বন্যায় মৃত্যু বরণ করে, লাশটা পর্যন্ত কবর দেওয়ার সময় পাওয়া যায় না। এ ফরিদপুরের মুসলমান কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের ক্ষমতার বড়াই, কিসের পোশাকের গরম, কোন কিছুই তো থাকবে না। আল্লাহ বলেন ওয়ালা তামশিফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না, অহংকার বশত পা ফেলো না। তোমরা কি পারবা পায়ের আঘাতে জমিনটাকে ফাটায় দিতে? কোনোদিন পারবা না। এ মুসলমান আল্লাহর গোলাম, আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের পরে ওই কবরে রাখবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো, এখান থেকে পুনরায় জীবিত করব। তাহলে ওই কবরে যেদিন আপনাকে আমাকে রেখে আসবে বাজান, আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মা রব্বুকা তোমার রব কে?